I, Pavitra Margarita, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established. That I will. BJP'd Bisari Morilo Ekuna Pai. Kintu Nibisorakoyo BJP'd Bohut Poa Jay. আমি জানো যে বিজেপিত একো বিচাৰিব নালাগে, স্বতঃস্ফূৰ্তভাৱে সকলোবিলাক আহে আৰু বিচাৰি বিচাৰি উদ্ভাৱন হৈ ঘূৰি ফুৰিলেও একো নাপায়। কেন্দ্ৰীয় মন্ত্ৰীৰ শপত গ্ৰহণ কৰাৰ পিছত এই প্ৰতিক্ৰিয়া ৰাজ্যসভাৰ বিজেপি সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটা। মন্ত্ৰিত্ব লাভক লৈ পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ অদ্ভুত একো অনুভৱ বা আৱেগ নাই। মন্ত্ৰিত্ব এটা দায়িত্ব আৰু এটা নতুন দায়িত্ব প্ৰাপ্তিৰহে আনন্দ আছে মন্ত্ৰী মাৰ্ঘেৰিটাৰ মনত। অত্যধিক আবেগত আবিষ্ট হওয়ার অবকাশ নাই মন্ত্রীগুলো, অদ্ভুত কিবা অনুভব নাই, কারণ কি মই জানো আসলে এই দেখি আছো যে ভারতীয় জনতা পার্টিত এইবিল দায়িত্ব বলে গণ্য করা হয়। মন্ত্রী হোক বা মুখপাত্র হোক, জ্যোতিষিত্র বর্মার অধ্যক্ষ হোক বা SLAC-র মেম্বার সেক্রেটারি হোক, যেখানে কাম করে আইসো এইবিলাক আমি দায়িত্ব বলে গণ্য করো। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্র নির্মাণের যে যাত্রা, দলক শক্তিশালী করে তোলার যে যাত্রা, সেই যাত্রাটোর এইবিল একো একোটা দায়িত্ব। গতি একটা দায়িত্ব পাইছো, এটা প্রাপ্তির আনন্দ অবধারিতভাবে থাকিব, ই নিজকে সন্মান করবল শিকায় যে হয় মই পরীক্ষাত উত্তীর্ণ হয়েছো, গতি সি একটা আনন্দর রেশ নিশ্চয় কঢ়িয়ায় আনে। কিন্তু অত্যাধিক আনন্দ বা আবিষ্ট হবলৈ মোর অবকাশ এতালে পোৱা নাই আর হম বলেও নাভাবো। কেন্দ্রীয় মন্ত্রী হলেও অসমেই হয়েছে মোর শিপা, গতিকেই অসমেই সদায় বুকত প্রথম স্থান পাই থাকিব। লগতে কাশ্মীরৰ পৰা কন্যাকুমারীলৈ যে দায়িত্ব আহে সকলো কৰি যাব মন্ত্রীগৰাকীয়ে। রাজনৈতিক জীবনত এই অভাবনীয় উত্থানের বাবে প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে বিজেপির শীর্ষ নেতাগুলির বুথ পর্যায়ের কর্মীগুলি সকলরে শলাগ ললে মন্ত্রী পবিত্র মার্ঘেরিটায়। এই সেগতে আপনার জড়িয়ে আপনার জড়িয়ে মই মোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ নরেন্দ্র মোদীদেব, দেশের সম্মানীয় প্রধানমন্ত্রীর অমিত শাহ ডাঙরিয়া, নাড্ডা ডাঙরিয়ার আমার মোর অন্যতম প্রধান মার্গদর্শক, ভারতের ভিতরের জনপ্রিয় এগারী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তথা যে রাজ্য সভাপতির বুথ পর্যায়ের কার্যকর্তা সকল সকলের প্রতি মই এই সেগতে আপনার জড়িয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানাইছো। তেখেতসকলের আশীষ শুভেচ্ছার সহযোগিতার বাবে আজি নতুন এক পরিস্থিতি লাভ করেছো। উল্লেখযোগ্য যে পবিত্র মার্ঘেরিটায় 2014 আরম্ভ করেছিল রাজনৈতিক জীবন। একালৰ জনপ্ৰিয় আলোচনী মায়া আৰু সারিগামাৰ সম্পাদনাৰ পৰা VCD জুনবাইলৈকে সাহিত্য সংস্কৃতিৰ জগতত স্বকীয় চিনাকি আছে পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ। 2022 31 মাৰ্চত ৰাজ্যসভালৈ সাংসদ হিচাপে নিৰ্বাচিত হৈছিল পবিত্ৰ মাৰ্ঘেৰিটা। 9 জুনত কেন্দ্ৰীয় মন্ত্ৰীৰূপে পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই কৰিলে শপত গ্ৰহণ। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।